Assalamualaikum. Welcome back to Recipe by Farida. সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদের জন্য বিয়েবাড়ির মুরগির রোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি 10টি মুরগির রোস্ট তৈরি করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই বেশি পরিমাণে মুরগির রোস্ট তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়ে যান, কোথায় কতটুকু মশলা ব্যবহার করতে হবে তা নিয়ে, আর তাদের জন্যই আমার আজকের ভিডিও। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলে নিচ্ছি, এখানে 10টি মুরগিকে 4 পিস করে টোটাল 40 পিস করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মুরগির পিসগুলোতে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লবণ দিয়ে মুরগির পিসগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন একটি হাঁড়িতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি এতে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মুরগির মাংসগুলো ভাজতে হবে। মুরগির পিসগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। মুরগির এই পিসগুলো ভাজা শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মুরগির পিস ভেজে নিয়েছি। মুরগির রোস্ট তৈরি করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করেছি চলুন দেখে আসা যাক। এখানে আমি 6টি টুকরো করে রাখা তেজপাতা, 7 থেকে 8টি লবঙ্গ, 4 টুকরো দারচিনি এবং 8টি এলাচ নিয়েছি। এরপর আমি নিয়েছি 1 কাপ বেরেস্তা, এরপর নিয়েছি 3 টেবিল চামচ কেওড়া জল, 3 কাপ গ্রেট করে রাখা পেঁয়াজ, 1/4 কাপ বাদাম বাটা, 1/4 কাপ কিশমিশ, 10 থেকে 12টি আলু বোখারা এবং 1/3 কাপ ঘরে তৈরি করা রোস্টের মশলা। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 2 কাপ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি এতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এতে 3 কাপ গ্রেট করে রাখা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে গ্রেট করা পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিট সময় নিয়ে এই গ্রেট করা পেঁয়াজের মিশ্রণটিকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে স্বাদমতো লবণ অ্যাড করে নিয়েছি। পেঁয়াজের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে 2 টেবিল চামচ আদা বাটা ও 3 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটি টিপস শেয়ার করছি। রোস্টে সবসময় আদা কম পরিমাণে দিতে হবে, তাহলে মুরগির রোস্ট আর ভেঙে যাবে না। এখন আমি এতে 1/4 কাপ বাদাম বাটা অ্যাড করে নিচ্ছি। রোস্টের টেস্ট ভালো পেতে হলে অবশ্যই বাদাম বাটা ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমি বাদাম বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টি ব্লেন্ড করে রাখা টমেটো। চাইলে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। টমেটো বাটাটি মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো। এখন অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ ঘরে তৈরি করা রোস্টের মশলা। এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলার মিশ্রণটি 10 মিনিট অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। একটি কাঠের খুন্তির সাহায্যে পুরো মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। মশলার মিশ্রণটি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আমি এতে 1/2 কাপ টক দই অ্যাড করে নিচ্ছি। আমি যেহেতু মশলার মিশ্রণে টক দই দিয়েছি, তাই টক দইটি ফাটাইনি।
যদি মাংসের মধ্যে টক দই ব্যবহার করে থাকেন তবে অবশ্যই দইটি ফেটে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মশলার মিশ্রণটির সাথে চিনি ভালোভাবে অ্যাড করে নিতে হবে। এখন এই মশলার মিশ্রণটি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এবার মশলার মিশ্রণটিতে আমি একে একে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো বসিয়ে দেব। যেহেতু হাঁড়িটি বড় ছিল তাই আমি এতে সবগুলো মাংসের টুকরো নিয়ে তারপর মশলা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। চাইলে আপনি অর্ধেক অর্ধেক করে মাংসের টুকরোগুলো নিয়ে তারপর মশলার সাথে মাংস ভালোভাবে মিক্স করে নিতে পারেন। এবার এই ভেজে রাখা মাংসের টুকরোগুলোর সাথে আমি মশলার মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভেজে রাখা মাংসের টুকরোগুলোর সাথে মশলা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি আলু বোখারা। এরপর অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ কিশমিশ। কিশমিশ স্বাদ অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচ কেওড়া জল। এখন আর খুন্তি বা অন্য কিছুর সাহায্যে নাড়া যাবে না, কারণ মাংসের পিসগুলো ভেঙে যেতে পারে। তাই আমি আমার মতো হাত দিয়ে পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মাংস মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি 2.5 কাপ তরল দুধ। তরল দুধ রোস্টের মধ্যে অ্যাড করার ফলে রোস্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর অ্যাড করে নিচ্ছি 12 থেকে 15টি কাঁচামরিচ। চাইলে আপনি এখানে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার একটি খুন্তির সাহায্যে আলতো করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে নিয়েছিলাম। যারা রোস্টের ঝোল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই 1 কাপ পানি ব্যবহার করবেন। সবকিছু মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 15 থেকে 20 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। তার আগে আমি এতে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে নিয়েছি। ঘি রোস্টের মধ্যে ব্যবহার করলে রোস্টের স্বাদ এবং ঘ্রাণ আরও বহুগুণে বেড়ে যায়। পনেরো থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল স্পেশাল বিয়েবাড়ির মুরগির রোস্ট। চাইলে আমার রেসিপি ফলো করে আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারেন এই মুরগির রোস্টের রেসিপিটি, এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন খেতে কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।